কিছুদিন ধরে টিটিএডিসি তে একটা বিল প্লেস হয়েছিল সেপারেট পুলিশ বানানোর, এবং এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে কিভাবে বানানো হবে বা কি রুলস হবে। এবং এডিসির তরফ থেকে বলা হচ্ছে যে এটা অনেক আগেই গভর্নর এটা পাশ করে দিয়েছেন এবং এটা রাজ্য মন্ত্রিসভা রাজ্যে রাজ্য সরকারের কাছে রয়েছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? আমি আপনার কথাটা বুঝিনি। মানে এডিসি পুলিশ বিল আনতে চাইছে, মানে ওরা নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে চাইছে, মানে অস্ত্রবিহীন। সেক্ষেত্রে ওদের দাবি হচ্ছে যে ওটা 1997 সালে রাজ্যপালের অনুমোদন পেয়েছে, মানে ওই বিল এডিসি পাশ করার পর তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা রাজ্যপালের কাছে গেছে, রাজ্যপাল সেটা অনুমোদন দিয়েছে, এখন তারা নিজস্ব পুলিশ বাহিনী গঠন করবে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া দেন? এটা তো এডিসিতে কি করেছে আমি জানি না, কিন্তু আমি আইনেরটা বলতে পারবো। আইনটা কি, ত্রিপুরা যে এডিসি এলাকায় এটা 6 শিডিউল মোতাবেক সংবিধানের দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে 6 শিডিউল আছে সেটা অনুযায়ী তারা এডিসি পাওয়ার্স অফ দি ডিস্ট্রিক্ট কাউন্সিলস অ্যান্ড রিজনাল কাউন্সিলস টু মেক লস। এডিসি বা রিজনাল কাউন্সিল তারা আইন তৈরি করতে পারে কিছু কিছু বিষয়ে, আমি সবগুলি যাচ্ছি না। একটা জায়গায় লেখা আছে এনি আদার ম্যাটার রিলেটিং টু ভিলেজ অর টাউন অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং ভিলেজ অর টাউন পুলিশ অ্যান্ড পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, তার মানে তারা আইন করতে পারে। তো এখন কি জন্য বিল আনলো এটা আমার মাথা আমি বুঝতে পারছি না। অলরেডি বিল পাশ হয়ে আইন হয়ে গেছে, দিস ইজ অ্যাক্ট দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পুলিশ অ্যাক্ট 1997। এটা বিল পাশ হয়েছে, তারপরে যেহেতু গভর্নর 1997-এ এ আইন পাশ হয়ে গেছে। একবার আইন পাশ হওয়ার পরে আপনারা বলছেন, কিন্তু আমি বলিনি, কিন্তু পরে এটা অপব্যাখ্যা করবেন না, একবার একটা আইন পাশ হওয়ার পরে ওইটা বাতিল না হওয়া পর্যন্ত আরেকটা বিল কিভাবে পাশ হয় আমি জানি না। আমি এত বছর ধরে বিধানসভায় আছি, হয় বিলটাকে রিপিল করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তো সুতরাং কি কি করেছে আমি, আপনারা বলছেন বিল বলছেন, আমি কিচ্ছু বলিনি, কিন্তু বিল বিল প্লেস হবে কিভাবে হয় আমি জানি না। তো অলরেডি বিল পাস হয়ে অ্যাক্ট হয়ে গেছে, অ্যাক্টের পরে কি করবে, অ্যাক্টের পরে নিয়ম হলো ইট শ্যাল কাম ইন টু ফোর্স অন সাচ ডেট অ্যাজ দি এক্সিকিউটিভ কমিটি মে অ্যাপয়েন্ট বাই নোটিফিকেশন। এক্সিকিউটিভ কমিটি, এই যে আইনটা পাশ হয়েছিল এই আইনটা কার্যকর করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করবে, বিজ্ঞপ্তি জারি পর এটা আইনে পরিণত হবে। আইন হয়েছে মানে এটা কার্যকরী হবে, তো তারা নোটিফিকেশন দেবে। এরপরে আমি সিস্টেমটা বলছি, এডিসি এই নোটিফিকেশন পরে রাজ্যপালের কাছে এটা পাঠাবে লোক নিয়োগের কথা বলে। এই লোক নিয়োগ করতে হলে আপনারা জানেন রাজ্যপাল কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে ক্যাবিনেটের পরামর্শ নিতে হয়। তো কনসার্ন ডিপার্টমেন্ট, সে ট্রাইবাল ওয়েলফেয়ার, এডিসির কনসার্ন ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে এটা পাঠাবে। পাঠানোর পর ক্যাবিনেটে এটা আলোচনা হবে, দেন গভর্নর উইল অ্যাক্ট। এগুলো আমি যতটুকু জানি এই সিস্টেম অনুযায়ী। এখন আপনারা বলছেন
বিল প্লেস হয়েছে, বিল কিভাবে প্লেস হয় আই ডোন্ট নো। এর বেশি আমার বলা উচিত না, কারণ কি আপনারা বলেছেন বিল, আমি জানি বিল প্লেস হতে পারে না, কোথাও আপনারা বোধহয় ভুল করছেন বা তারা ভুল করছে, দুটো একটা। কোনো বিল প্লেস হয়েছে বলে আমার মনে হয় না, আপনারাও বোধহয় আমি জানি না বিধান আপনারা এডিসি কভার করেছেন কিনা, মনে হয় বিল প্লেস হয়নি, কোথাও ভুল করছেন আপনারা। হ্যাঁ আমারও মনে হয় এখনো বোধহয় ভুল করছেন। এবং তারা বলছে তাদের যে বিলটা করেছে ওটার মধ্যে তারা ডিটেইল ভাবে কিভাবে রিক্রুটমেন্ট করবে। আমি বলি শুনুন তাহলে, আমার মনে হয় রুলস লেড আউট করেছে, বিল না বিল করতে পারবে না, এই আইনটাকে বাতিল করে বাতিল না করে উনি বলছে অ্যামেন্ডমেন্ট বিল, রুল প্লে অন করবে। ইন্ট্রোডাকশন অফ দ্য টিটি এডিসি পুলিশ সার্ভিস বিল 2002, আমি জানি না। তাহলে তাহলে কিভাবে একটা আইন থাকা সত্ত্বে, আমি যত লোক আপনাদের আমাকে আরেকজন একদিন বলেছিল, আমি বলছি না জেনে আমি কিছু বলতে পারবো না, একজন সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি পরবর্তী সময় এডিসি থেকে আমার কাছে ইনফরমেশন হলো তারা রুল ফ্রেম করেছে, আপনারা কোথাও কোথাও গন্ডগোল করছেন বলে আমার মনে হয়, রুল ফ্রেম করেছে, এই রুলটাকে লে করেছে, এই রুলটাকে লে করেছে। আইনে বলা আছে এই যে রুল করবে, এই রুল করবে, এই রুলের জন্য সেখানকে অ্যাসেম্বলি ডাকতে হবে, ডাকার পরে এই দেখুন, দি এক্সিকিউটিভ কমিটি মে মেক রুলস ফর ক্যারিং আউট দি পারপাস অফ দিস অ্যাক্ট। এই অ্যাক্টটাকে যদি করতে হয়, এই আইনের মধ্যে লেখা আছে এভরি রুল মেড আন্ডার সাবসেকশন 1 শ্যাল বি লেড বিফোর দি সেশন অফ দি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর এ টোটাল পিরিয়ড অফ 10 ডেজ। অর্থাৎ এই বিলটা না, বিল বিল এটাকে আর বিল বলা যাবে না, এটাকে আইন, এটা অ্যাক্ট হয়ে গেছে। এই অ্যাক্টের জন্য নোটিফিকেশন করতে হলে রুল ফ্রেম করতে হবে, এই রুলের জন্য এক্সিকিউটিভ কমিটি যখন লে করবে ওই 10 দিন কন্টিনিউ টোটাল পিরিয়ড অফ 10 ডেজ হুইচ মে কম্প্রাইজ 1 সেশন, একটা সেশন হোক 10 দিন হতে পারে, অর ইন 2 অর মোর সাকসেসিভ সেশনস, মানে টোটাল 10 দিন, অ্যান্ড ডিউরিং দি অ্যাপোর্টেড পিরিয়ড দি ডিস্ট্রিক্ট কাউন্সিল মে অ্যানুয়াল অর মডিফাই দি রুলস, রুল মডিফাই দি নট অ্যাক্ট, মডিফাই দি রুলস, মডিফাই দি রুলস সো লেট, যা লেট করছে, অ্যান্ড আফটার দি অ্যাপোর্টেড পিরিয়ড অফ 10 ডেজ দি রুল শ্যাল অ্যাপ্লাই অর বি অর অর বি অফ নো অফিসার শ্যাল হ্যাভ এফেক্ট উইথ সাচ মডিফিকেশন অ্যাজ দি কেস মে বি, সো হাউএভার that any action taken under the said rules before such an annulment of modification will not affect. Eta porishkar amra janar jonnoi bole dilam, amar ekta kichu janar age eta ami je joto din bachi toto din shiki, ami shei jonno bolchilam eta bill noy bodhoy rule, apnara kothao bhul korchen, রুল লে করেছে। আমরা যেমন অ্যাসেম্বলিতে আইন পাশ করার পরে সরকার যখন এটাকে কার্যকর করবে, আইন একটা পাশ করলে কার্যকর করা যায় না যতক্ষণ আমি রুল ফ্রেম না করব, এই রুলটাকে লে করতে হয়, প্রতিটি জিনিসের রুলটাকে লে করতে হয়, লে করার পর এটা আইনে পরিণত হয়, কার্যকর আইনে পরিণত কার্যকর করতে হবে। এখন এই রুল করার পরে দেন ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে আসবে, যে আমি যে লোক, আবার একটা কথা বলে দিই, এটা সিস্টেমটা আমরা জেনে নিই, এটা হলো শুধুমাত্র পুলিশ, শুধুমাত্র পুলিশ, দি কনস্টেবলস অনলি, সুপারভাইজারি র্যাঙ্কস সাব ইন্সপেক্টর ডেপুটি এসপি উইল বি ব্রট অন ডেপুটেশন ফ্রম ত্রিপুরা স্টেট পুলিশ, ত্রিপুরা স্টেট পুলিশ যেটা আছে ডিএসপি, ডিএসপি এবং সাব ইন্সপেক্টর তারা ডেপুটেশন নিতে পারবে, তাদের অধীনে থাকবে পুলিশগুলি। আর যখন ডিপার্টমেন্টে আসবে, ডিপার্টমেন্ট ক্যাবিনেট টাচ করে দেন গভর্নর, গভর্নর কোনো কিছু করতে গেলেই উইথ দি অ্যাডভাইস অফ দি
ক্যাবিনেট এটাই সিস্টেম, গভর্নর সবার উপরে। আপনারা বলছেন বলে জিনিসটা আমি বললাম। আলাদা করে থানা হবে কি এটা আমি জানি না, এটা মধ্যে থানা পড়তে হবে। তাহলে পুরো একটার মধ্যে না পড়লে থানা, আমি হঠাৎ করে বলে দিলাম, তারপর দেখা গেল এটার মধ্যে নেই। আমি যতটুক দরকার ততটুকু বললাম। স্যার, তিন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে ডিসি প্রশাসন হলিডে।